গ্রুপ ১৭ বা ১৭ নম্বর শ্রেণীর ছড়া হলো ফুলকলির বাড়িতে ইমরান আস্ত। নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার ১০ জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে, সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা এখানে রেলওয়ে গ্রুপ ডি ২০১৮র পরীক্ষার ৮০টা সেটের জেনারেল সায়েন্সের প্রশ্ন উত্তর আলোচনা করব। মোট ২০০০+ প্রশ্ন আলোচনা করা হবে, আর এইগুলি যদি ভালো করে পড়তে পারো তাহলে জেনারেল সায়েন্সের ২৫টা প্রশ্নের মধ্যে ১৯টা মতন প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি ২০২১-এর পরীক্ষায় কমন পাবেই। এখানের অনেক প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের আছে, তাই স্মার্ট ওয়ার্ক করে যদি তুমি খুব ভালো করতে চাও তাহলে একটা সেটও মিস করো না, তাহলে সমস্যায় পড়বে। এই সেট আলোচনার শেষে পর্যায় সারণী ও সায়েন্সের ফর্মুলার একটা কমপ্লিট নোট যোগ করা আছে, আর এই নোট দুটো ভালো করে পড়তে পারলে পরীক্ষায় এখান থেকে আসা ৯টি প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবে। এই নোটে এমন কিছু জিনিস আছে যা কোনো বইতেও ঠিকভাবে দেওয়া নেই, তাই রেল গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে হলে এই শেষের নোট দুটি খুব ভালো করে মুখস্থ করবে। পর্যায় সারণী কীভাবে ছড়ার সাহায্যে ২ মিনিটে মুখস্থ করবে তাও এখানে বলা আছে, তাই না দেখলে ভীষণ ভুল করবে। সেট ১৪, অন্যান্য সেটের ভিডিও দেখার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। কোয়েশ্চেন ১, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোন উপাদানটিকে মেন্ডেলিফ নিজের সারণীতে অবস্থান করাতে পারেনি? হাইড্রোজেন মৌলটিকে মেন্ডেলিফ নিজের সারণীতে অবস্থান করাতে পারেনি, অর্থাৎ উত্তর হল অপশান সি, হাইড্রোজেন। কোয়েশ্চেন ২, আধুনিক পর্যায় সারণী কিসের উপর উদিত? আধুনিক পর্যায় সারণী পারমাণবিক সংখ্যা বা পরমাণুতে প্রোটনের সংখ্যার উপর ভিত্তি করে বানানো হয়েছে, অর্থাৎ উত্তর হল অপশান ডি, পারমাণবিক সংখ্যা। কোয়েশ্চেন ৩, ধাতুকে সরুতারে পরিণত করতে পারার ক্ষমতাকে কি বলা হয়? ধাতুকে সরুতারে পরিণত করতে পারার ক্ষমতাকে বলা হয় প্রসারণক্ষম, অর্থাৎ উত্তর হল অপশান এ, প্রসারণক্ষম। কোয়েশ্চেন ৪, ৫০ কিলোগ্রাম ভরের একটি ছেলে ৪৫ ধাপের একটি সিঁড়িতে ১০ সেকেন্ডে ওঠে, প্রতিটি ধাপের উচ্চতা ১৪ সেন্টিমিটার হলে তার ক্ষমতা নির্ণয় করো, জি ইকুয়াল টু ১০ মিটার/সেকেন্ড². দেওয়া আছে ভর এম ইকুয়াল টু ৫০ কেজি, ৪৫ ধাপ সিঁড়ির উচ্চতা ইকুয়াল টু ৪৫×১৪, সেখান থেকে পাই ৬৩০ সেন্টিমিটার, সেটা ইকুয়াল টু ৬.৩ মিটার এসআই ইউনিটে। ৪৫ ধাপ সিঁড়ির উপরে ছেলেটির স্থিতিশক্তি হলো MGH, সেটা ইকুয়াল টু ৫০×১০×৬.৩, সেটা ইকুয়াল টু ৩১৫০ জুল। আমরা জানি শক্তি অর্জন করার হারকে ক্ষমতা বলে, এই শক্তি অর্জন করেছে টি ইকুয়াল টু ১০ সেকেন্ডে, সুতরাং ক্ষমতা ইকুয়াল টু স্থিতিশক্তি বাই সময়, সেটা ইকুয়াল টু ৩১৫০/১০ জুল/সেকেন্ড, সেটা ইকুয়াল টু ৩১৫ ওয়াট/জুল/সেকেন্ড, অর্থাৎ উত্তর হল অপশান সি, ৩১৫ ওয়াট। কোয়েশ্চেন ৫, এগুলির মধ্যে কোনটি একটি উদ্ভিদ হরমোন নয়? মানবদেহের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, এটি উদ্ভিদ হরমোন নয়, অর্থাৎ উত্তর হল অপশান সি, অ্যাড্রিনালিন। লাইফ সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ ভালো করে পড়ার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে লাইফ সায়েন্সের কার্টুন ভিডিও দেখতে পারো, সব পড়া মনে থাকবে। কোয়েশ্চেন ৬, একটি আয়তনের বিপরীতে তীব্রতার গতিবেগ কী হয়? এই প্রশ্নটার আমি মানে বুঝতে পারিনি, এর অফিসিয়াল উত্তর হলো অপশান ডি, কমে যায়। কেউ এটার প্রপার এক্সপ্লেনেশান জানলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। কোয়েশ্চেন ৭, মুখের ভেতরের খাদ্যনালী ও আস্তরণকে ঘিরে আছে কি?
স্কোয়ামাস সেল এপিথেলিয়াম মুখের ভেতরের খাদ্যনালী ও আস্তরণকে ঘিরে আছে। অর্থাৎ উত্তর হলো অপশান ডি, স্কোয়ামাস সেল এপিথেলিয়াম। কোয়েশ্চেন 8, 16 ভোল্টের বিভব পার্থক্য যুক্ত দুটি বিন্দুর মধ্যে 5 কুলম্বের একটি আধানকে নিয়ে যেতে কত কাজ করতে হয়? বিভব পার্থক্য ভি ইকুয়াল টু 16 ভোল্ট, আধান কিউ ইকুয়াল টু 5 কুলম্ব। আমরা জানি কৃতকার্য ইকুয়াল টু বিভব পার্থক্য ইন্টু আধান, বা ডব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ। এখানে ভি আর কিউ এর মান বসিয়ে পাই 16 ইন্টু 5, সেটা ইকুয়াল টু 80 জুল। অর্থাৎ উত্তর হলো অপশান বি, 80 জুল। কোয়েশ্চেন 9, পর্যায় সারণীর কোন মৌল সর্বাধিক সংখ্যাতে যৌগিক পদার্থ উৎপন্ন করে? পর্যায় সারণীর কার্বন মৌল সর্বাধিক সংখ্যাতে যৌগিক পদার্থ উৎপন্ন করে। অর্থাৎ উত্তর হলো অপশান ডি, কার্বন। কোয়েশ্চেন 10, নিম্নলিখিত কোনটি পুরুষের মধ্যে টেস্টোস্টেরন সৃষ্টি করে? অন্ডকোষ পুরুষের মধ্যে টেস্টোস্টেরন সৃষ্টি করে। অর্থাৎ উত্তর হলো অপশান সি, অন্ডকোষ। কোয়েশ্চেন 11, একটি গোলাকার দর্পণের বক্রতা ব্যাসার্ধ কিসের সমান? গোলাকার দর্পণের আর হলো রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, এফ হলো ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ, তাহলে আর ইকুয়াল টু 2f হয়। অর্থাৎ উত্তর হলো অপশান ডি, 2f। কোয়েশ্চেন 12, নিম্নলিখিত কোনটি একটি যোজক কলা নয়? মাংসপেশী সম্বন্ধীয় টিস্যু যোজক কলা নয়। অর্থাৎ উত্তর হলো অপশান সি, মাংসপেশী সম্বন্ধীয় টিস্যু। কোয়েশ্চেন 13, 1 মিটার ইকুয়াল টু কত ন্যানোমিটার? আমরা জানি 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার, তাহলে 1 মিটার ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার। অর্থাৎ উত্তর হলো অপশান সি, 10⁹ ন্যানোমিটার। কোয়েশ্চেন 14, একটি চার্জকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে সরানোর ফলে 20 জুল কাজ হয়। যদি দুটি বিন্দুর মধ্যেকার বিভব পার্থক্য 10 ভোল্ট হয়, তাহলে চার্জটি হলো কত? বিভব পার্থক্য ভি ইকুয়াল টু 10 ভোল্ট এবং কৃতকার্য ডব্লু ইকুয়াল টু 20 জুল। আমরা জানি কৃতকার্য ইকুয়াল টু বিভব পার্থক্য ইন্টু আধান, অর্থাৎ ডব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ। এখানে ডব্লু আর ভি এর মান বসিয়ে পাই 20 ইকুয়াল টু 10 ইন্টু কিউ, সেখান থেকে পাই কিউ ইকুয়াল টু 2 কুলম্ব। অর্থাৎ উত্তর হলো অপশান ডি, 2 কুলম্ব। কোয়েশ্চেন 15, একই উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তু ছাড়া হলে সেগুলি একসঙ্গে মাটিতে পৌঁছাবে, এটা কে বলেছেন? গ্যালিলিও গ্যালিলি বলেছিলেন একই উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তু ছাড়া হলে সেগুলি একসঙ্গে মাটিতে পৌঁছবে। অর্থাৎ উত্তর হলো অপশান সি, গ্যালিলিও গ্যালিলি। কোয়েশ্চেন 16, ফ্যাট ও তেল পচে যায় কি কারণে? ফ্যাট ও তেল পচে যায় জারণ বা অক্সিডেশনের কারণে। অর্থাৎ উত্তর হলো অপশান এ, জারণ। কোয়েশ্চেন 17, দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণী শক্তিকে কি বলে? দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণী শক্তিকে মহাকর্ষ বল বলা হয়। অর্থাৎ উত্তর হলো অপশান সি, মহাকর্ষ বল। কোয়েশ্চেন 18, 100 ওয়াটের একটি ইলেকট্রিক বাল্ব প্রতিদিন 9 ঘন্টার জন্য ব্যবহার করা হয়। ওই বাল্বটি একদিনে কত একক বিদ্যুৎ ব্যয় করে থাকে? তাহলে 9 ঘন্টায় বাল্ব প্রতিদিন বিদ্যুৎ খরচা করে 100 × 9, সেটা ইকুয়াল টু 900 ওয়াট আওয়ার। এবার আমরা জানি 1 ইউনিট ইকুয়াল টু 1000 ওয়াট আওয়ার, সেটা ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার। ওই বাল্বটি একদিনে 900/1000, সেটা ইকুয়াল টু 0.9 ইউনিট বিদ্যুৎ ব্যয় করে। অর্থাৎ উত্তর হলো অপশান ডি, 0.9 একক। কোয়েশ্চেন 19, তরলের উপরিতলের এক ক্ষুদ্র অংশের কণায় কি থাকে? তরলের উপরিতলের এক ক্ষুদ্র অংশের কণায় বেশি গতিশক্তি থাকে। অর্থাৎ উত্তর হলো অপশান বি, বেশি গতিশক্তি। কোয়েশ্চেন 20, সন্তানের লিঙ্গ নির্ধারণকারী জিন উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় কার থেকে? স্ত্রীর একজোড়া সেক্স ক্রোমোজোম হলো XX, যার থেকে একটি এক্স ক্রোমোজোম আসে মিলনের জন্য। এবার পুরুষ বা বাবার একজোড়া সেক্স ক্রোমোজোম হলো XY, যার থেকে একটি এক্স ক্রোমোজোম আসলে মায়ের এক্স ক্রোমোজোমের সাথে মিলে XX ক্রোমোজোম বা কন্যার জন্ম দেয়। আর বাবার XY সেক্স ক্রোমোজোম থেকে একটি Y ক্রোমোজোম আসলে মায়ের এক্স ক্রোমোজোমের সাথে মিলে XY ক্রোমোজোম
বা পুত্রের জন্ম দেয়। তাই বাবার কাছ থেকে সন্তানের লিঙ্গ নির্ধারণকারী জিন উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, অর্থাৎ উত্তর হল অপশান এ, বাবা। কোয়েশ্চেন 21, নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? এ, 114টি উপাদানের মধ্যে 22টি অধাতব এবং বাকিগুলো ধাতব উপাদান। এটা সত্য নয়, কারণ আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 118টি মৌলের মধ্যে 91টি মৌল হল ধাতু বা মেটাল, 7টি মৌল হল ধাতুকল্প বা মেটালয়েড এবং 20টি মৌল হল অধাতু বা নন মেটাল। বি, প্রতিটি আকরিক একটি খনিজ, কিন্তু প্রত্যেক খনিজ একটি আকরিক নয়। এটা সত্য, কারণ প্রকৃতিতে কোনো ধাতু যৌগ আকারে অবস্থান করলে ওই যৌগকে মৌলটির খনিজ বলে, আর যেসব খনিজ পদার্থ থেকে প্রয়োজনীয় ধাতুকে অল্প খরচে এবং সহজ উপায়ে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে। Fe2O3 ও Fe2S2 হল আয়রনের খনিজ পদার্থ, কিন্তু Fe2O3 হল আয়রনের আকরিক, অর্থাৎ শুধু বি সত্য। সুতরাং উত্তর হল অপশান এ, শুধু বি সত্য। কোয়েশ্চেন 22, একজন ক্রীড়াবিদ 400 মিটার দূরত্ব যান 20 সেকেন্ডে, ওই ক্রীড়াবিদের গড় গতি নির্ণয় করো। একজন ক্রীড়াবিদ 400 মিটার দূরত্ব যান 20 সেকেন্ডে, গড় গতি হল 400/20, সেটা ইকুয়াল টু 20 মিটার/সেকেন্ড, অর্থাৎ উত্তর হল অপশান এ, 20 মিটার/সেকেন্ড। পর্যায় সারণীর নোট এবং সায়েন্সের ম্যাথের ফর্মুলার নোট সেট 1 এর ভিডিওর শেষে অ্যাড করা আছে, সেখান থেকে দেখো।